সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, বিস্তারিত শুনবেন সংবাদে। ইউক্রেনে ব্যর্থ হচ্ছে জার্মান কামান। বেসামরিকদের ওপর হামলার রুশ বিমান ব্যবহার মিয়ানমারে। খেরসনে শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। লেবাননে শস্য ভর্তি সিরিয়ান জাহাজ, ইউক্রেনের দাবি চুরি করা ফসল। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে লড়াই, লিস্ট্রাসের সম্ভাবনা 90%। এবং পাকিস্তানে বেলুচিস্তানে প্রবল বর্ষণ, ভূমিধসে নিহত 111। দর্শক, জার্মানি কামান ইউক্রেন যুদ্ধের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। শুক্রবার জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন দার স্পাইগেল এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। ম্যাগাজিনটি বলেছে, ইউক্রেনকে সরবরাহ করার এক মাসের মধ্যে জার্মান কামান ভেঙে পড়তে শুরু করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্টে লাখ লাখ মানুষের সমর্থন পড়েছে। চীনা সামরিক বাহিনীর একটি গ্রুপে শুক্রবার এই পোস্ট দেওয়া হয়। তবে পোস্টটি প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা টুইটারে দেওয়া হয়নি। এটি চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট সিনা ওয়েবোতে দেওয়া হয়। তাইওয়ান ইস্যুতে যদি চীন কোনো ধরনের উস্কানির সৃষ্টি না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে, তারপরও ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া মহড়া সম্পর্কে এই পোস্ট দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস এই ধারণার কথা জানিয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও আমেরিকাকে সতর্ক করেছেন। তাইওয়ান প্রশ্নে তিনি বলেছেন, কেউ যেন আগুন নিয়ে না খেলে, আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনে তারাই পুড়ে ছাই হবে। শুক্রবার সিনা ওয়েবোতে সাইটে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে পোস্ট দেওয়ার পরপরই তাতে অল্প সময়ের মধ্যে 3 লাখ সমর্থনমূলক রিয়াকশন এসেছে। কমেন্ট পড়েছে 19,000-এর বেশি। চীনা ভাষায় দেওয়া পোস্টের অর্থ হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু গ্লোবাল টাইমস বলেছে ওই পোস্টের সঠিক অনুবাদ হবে যুদ্ধের জন্য প্রস্তুতি। গ্লোবাল টাইমস হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির সরকারি মুখপাত্র। এর আগে চীনা প্রেসিডেন্ট বলেছিলেন, যুদ্ধ শুরু হওয়া বন্ধ করতে পারে একমাত্র তারাই যারা যুদ্ধের জন্য সক্ষম। ওয়েবোতে চীনের সামরিক বাহিনীর 80তম গ্রুপ যে পোস্ট দিয়েছে তাতে এক মন্তব্যে এই গ্রুপ জানিয়েছে, আমাদের সবসময় যুদ্ধের প্রস্তুতির মতো মৌলিক দায়িত্বের কথা মনে রাখতে হবে এবং এটি হচ্ছে একটি শক্তিশালী বাহিনীর দায়িত্ব। ইউক্রেনে ব্যর্থ হচ্ছে জার্মান কামান। জার্মানির কামান ইউক্রেন যুদ্ধের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। শুক্রবার জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন দার স্পাইগেলের এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। ম্যাগাজিনটি বলছে, ইউক্রেনকে সরবরাহ করার এক মাসের মধ্যে জার্মান কামান ভেঙে পড়তে শুরু করেছে। ইউক্রেনের সেনারা উচ্চমাত্রায় কামানের গোলা ছুড়তে চাইছেন, কিন্তু জার্মানির সরবরাহ করা কামান তাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুন মাসের শেষ দিকে জার্মানি ইউক্রেনকে বেশ কিছু পাঞ্জিহোর হাবিৎসে 2000 মডেলের কামান পাঠায়, কিন্তু তার যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কামানগুলোর কোনো কোনোটি গোলা বর্ষণের সময় ইউরোপ মেসেজ দিচ্ছে এবং সেগুলো জরুরি মেরামত প্রয়োজন। জার্মান সামরিক বাহিনী ধারণা করছে, ইউক্রেনের সেনাদের মাত্রাতিরিক্ত গোলাবর্ষণের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক গোলা বেশি বর্ষণের কারণে কামানের লোডিং মেকানিজম নষ্ট হয়ে গেছে। স্পাইগেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন এসব কামান থেকে সর্বোচ্চ 100 রাউন্ড গোলাবর্ষণ করা যেতে পারে, কিন্তু ইউক্রেনের সেনারা প্রতিদিন এর চেয়ে অনেক বেশি গোলাবর্ষণ করছে। চলতি মাসের প্রথম দিকে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া প্রতিদিন যেখানে 20,000 গোলাবর্ষণ করে, সেখানে তার জবাব দিতে গিয়ে ইউক্রেন মাত্র 6,000 গোলাবর্ষণ করে। দার স্পাইগেল আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনীর গোলাবারুদ অনেক বেশি কমে যাচ্ছে, তারপরে তারা জার্মান কামান দিয়ে ব্যাপক মাত্রায় গোলাবর্ষণ করে চলেছে। এদিকে জার্মান সামরিক বাহিনী ইউক্রেনে তাদের কামানের ব্যর্থতার কথা জানতে পেরে এর জন্য নতুন করে প্রয়োজনীয় পার্টস পত্র পাঠানোর পরিকল্পনা নিয়ে বলেছে দার স্পাইগেল খবর দিয়েছে। বেসামরিকদের উপর হামলায় রুশ বিমান ব্যবহার মিয়ানমারে। মিয়ানমারের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ব্যবহার করছে জান্তা সরকার। মিয়ানমার উইটনিসের শুক্রবার 30 জুলাই প্রকাশিত প্রতিবেদনে এসেছে, দেশটিতে চলা দমনপীড়নে হামলায় ইরাক 130 যুদ্ধবিমান প্রয়োগ করেছে মিয়ানমার সামরিক বাহিনী। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওতে একটি ইয়াক 130 চক্কর দিতে দেখা গেছে। এই যুদ্ধবিমানের মাধ্যমে দক্ষিণ পূর্ব কারেন রাজ্যের মাওয়াদ্দি শহরের দক্ষিণে হামলা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অঞ্চলটিতে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসছে, আর 2021 সালে অংশ
মন্ত্রী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জান্তা সরকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে গোপন সামরিক প্রশিক্ষণ সহায়তা দিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। 2022 সালে ফেব্রুয়ারিতে থাইল্যান্ড সীমান্তবর্তী কারা রাজ্যের লেইকাওয়ার পশ্চিমে অভিযান চলাকালে একটি ইয়াক 130 যুদ্ধ বিমান শনাক্ত করা হয়েছিল। এদিকে চলতি মাসে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে কেনা 6টি সুখয় SU-30 SME যুদ্ধ বিমানের প্রথম দুটি গ্রহণ করেছে মিয়ানমার। এসব বিমান যুদ্ধক্ষেত্রে একাধিক ভূমিকায় অংশ নিতে সক্ষম। এই বছরের মার্চে বিমান দুটি গ্রহণ করা হলেও এই খবরটি তখন প্রকাশ হয়নি। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করছে নিপিদ। জান্তা বিরোধীদের আন্দোলন মোকাবেলায় কঠোর অবস্থানে সামরিক সরকার। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছরের ফেব্রুয়ারিতে সূচি ক্ষমতাচ্যুতের পর সামরিক বাহিনীতে এ পর্যন্ত 2000 বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 7 লাখের বেশি মানুষ। খেরসনে শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তাদের পাল্টা হামলায় কোণঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনের সেনাদের পাল্টা হামলার মুখে শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে শহরের দিনপ্র নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা শতাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া সেখানে দুটি রুশ অস্ত্রাগারে হামলা চালিয়ে ধ্বংস করার দাবিও করেছে ইউক্রেন। তাদের এই হামলার লক্ষ্য হচ্ছে রুশ বাহিনীকে দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে রাশিয়া থেকে তাদের কোনো রসদ না আসতে পারে। নব্য নাসিবাদ উৎখাতের কথা বলে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশাল এলাকা ও খেরসন দখল করে নেন রুশ সেনারা। ইউক্রেন এখন নিজেদের এলাকা পুনর্দখলে নিতে সামরিক কার্যক্রম জোরদার করেছে। ইউক্রেন দাবি করেছে শুক্রবার তাদের হামলায় খেরসনে শতাধিক রুশ সেনা হত্যার পাশাপাশি শত্রুপক্ষের 60টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সেনা কমান্ড শনিবার এক বিবৃতিতে এসব দাবি করেছে। লেবাননে শস্য ভর্তি সিরিয়ান জাহাজ ইউক্রেনের দাবি চুরি করা ফসল। লেবাননের ত্রিপলি বন্দরে সিরিয়ার একটি জাহাজ নোঙর ফেলেছে। সেটি বার্লি এবং গম নিয়ে দেশটিতে গিয়েছে, কিন্তু ইউক্রেন দাবি করেছে ফসল তাদের। রাশিয়া এগুলো চুরি করে বিদেশে বিক্রির চেষ্টা করছে। বৈরুতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস থেকে বৃহস্পতিবার এই অভিযোগ জানানো হয়। এতে বলা হয় ইউক্রেনের খাদ্য গুদাম লুট করে তা বিক্রি করে দিচ্ছে রাশিয়া। শিপিং ডেটা ওয়েবসাইট মেরিন ট্রাফিকের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, বুধবার ত্রিপলিতে নোঙর ফেলে লাউডিসিয়া নামের এই জাহাজটি। কিন্তু এরপরে ইউক্রেনের দূতাবাস দাবি করে যে জাহাজটি রাশিয়া ক্রাইমিয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। যদিও রুটে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ, জাহাজে 5000 টন বার্লি এবং 5000 টন ময়দা রয়েছে। এগুলো ইউক্রেনের গুদাম থেকে নেওয়া হয়েছিল। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইউক্রেন দূতাবাস। এতে বলা হয়েছে এই প্রথম চুরি করা শস্য আটার চালান লেবাননে পৌঁছেছে। যদিও বৈরুতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে সিরিয়া জাহাজ বা বেসরকারি কোম্পানি চালিত পণ্যবাহী জাহাজ লেবাননে পৌঁছানো নিয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। যুদ্ধের প্রথম থেকে ইউক্রেনের অভিযোগ রুশ সেনারা তাদের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে। রাশিয়া যদি এসব কথা উড়িয়ে দিয়েছে, তবে ইউক্রেন চুরির অভিযোগ আনায় সিরিয়ার ওই জাহাজটি থেকে এখনো পণ্য নামানো হচ্ছে না। এ নিয়ে কিছুটা দ্বিধার মধ্যে আছে লেবানন। দেশটির নিজেও অর্থনৈতিক সংকটে আছে, সেখানে আটা ও ময়দার ঘাটতি রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে লেবাননের অর্ধেক মানুষের কোনো খাদ্য নিরাপত্তা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে লড়াই, লিস্ট্রাসের সম্ভাবনা 90%। বেশ কয়েক মাস ধরে নিজের চেয়ারে নিয়ে অস্বস্তিতে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাকালে পার্টিগেট কেলেঙ্কারির কারণে অনাস্থা ভোটের মুখোমুখি হন তিনি, তবে সে যাত্রায় উতরে যান বরিস, কিন্তু শেষ রক্ষা হয়নি। অল্প কিছুদিন পরই নিজ দলে এক এমপির যৌন কেলেঙ্কারির কারণে তার উপর খড়ক নেমে আসে। অভিযোগ, বরিস জনসন ওই এমপির যৌন কেলেঙ্কারির ঘটনা জেনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বরং তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই পদত্যাগ করেন ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবিদ ইস্তফা দেন। এরপর পদত্যাগে হিড়িক পড়ে যায় ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে। অবশেষে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বরিস জনসন। বলেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এরপর থেকে ব্রিটেনে শুরু হয় দলীয় নির্বাচনের দৌড়। মোট 10 জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে ইতিমধ্যে 8 জন বাদ করেছেন। টিকে আছেন কেবল সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস। তাদের মধ্যে একজন নির্বাচিত হবেন কনজারভেটিভ দলের প্রধান, আর যিনি দলীয় প্রধান নির্বাচিত হবেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি। তবে লড়াই শেষ আসে কে হাসবেন, বরিস জনসন উত্তরসূরি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন লিস্ট্রাস। ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার বিজয় হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে 90%। বেটিং কোম্পানি এস মার্কেটস এর তথ্যের ভিত্তিতে কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। কনজারভেটিভ পার্টির প্রধান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য 6 সপ্তাহ ব্যাপী উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে চূড়ান্ত ধাপে 175,000 কনজারভেটিভ পার্টির তথা
টরি সদস্যের মন জেতার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী 5 সেপ্টেম্বর ঘোষণা করা হবে এর ফলাফল, অর্থাৎ সেদিনই জানা যাবে কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। এস মার্কেটস বলছে ঋষি সোনাক এতে বিজয়ী হওয়ার সম্ভাবনা মাত্র 10%। বেটিং কোম্পানিটির রাজনৈতিক বাজার বিভাগের প্রধান ম্যাথিউ শেডিক বলেন, শুরুতে প্রতিযোগিতা যখন দুজনের মধ্যে নেমে আসে তখন ফেভারিট হিসেবে ট্রাস্টকে 60-40 রেটিং দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিকূলতাগুলো তার পক্ষে যাওয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, অনেকে ভবিষ্যৎবাণী করছিলেন ঋষি সোনাক ভালো প্রচারক হবেন, কিন্তু ট্রাস্টের বিতর্কের পারফরমেন্স সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। সরকার প্রধানের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। 507 টরি সদস্যের উপর এক জরিপ বলছে, গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী পারফর্মার। অন্যান্য বেটিং সাইটগুলোতেও ঋষির তুলনায় অনেক এগিয়ে লিজ ট্রাস। অডস চেকার বলছে, বেটিং কোম্পানি লেট ব্রোকস, পেটি পাওয়ার এবং উইলিয়াম হিলে তার পক্ষে বাজির দর এখন 1/8। অর্থমন্ত্রী পদ থেকে ঋষি সোনাকে সরে দাঁড়ানো বোরিস জনসন সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। এতে তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন দেখা দেয় দলের অনেক সদস্যের মধ্যে। বেটিং কোম্পানি স্কাই এখন ঋষির পক্ষে বাজির দর নেমেছে 6/1। পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণ, ভূমিধসে নিহত 111। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলতি বর্ষাকালে প্রবল বর্ষণ বন্যা ভূমিধসে গত 1 জুন থেকে এ পর্যন্ত 111 জনেরও বেশি নিহত হয়েছেন। সেই সঙ্গে প্রদেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 10,000-এরও বেশি বাড়ি। ক্ষতিগ্রস্ত এসব বাড়িঘরের মধ্যে 6,077টি বাড়ি সম্পূর্ণ ভেসে গেছে। শুক্রবার 29 জুলাই প্রাদেশিক রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বেলুচিস্তান বিষয়ক মুখ্য সচিব আব্দুল আজাই আকিলি। তিনি আরও জানান, 2 মাসে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রদেশের বিভিন্ন স্থানে 16টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে কোনোটি প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার জন্য সৌরবিদ্যুৎ প্রকল্পেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 2,400 সোলার প্যানেল ধ্বংস হয়ে গেছে। উপমহাদেশের 3 দেশ পাকিস্তান, ভারত ও বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় জুন থেকে, স্থায়ী হয় আগস্ট পর্যন্ত। চলতি বছর বর্ষা মৌসুমের প্রথম 2 মাসে বিগত বিভিন্ন বছরের চেয়ে 500%-এরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বেলুচিস্তানের মুখ্য সচিব। প্রদেশের 35টি জেলার মধ্যে অন্তত 10 জেলায় প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় 650 কিলোমিটার সড়ক ধ্বংস হয়ে গেছে, সংবাদ সম্মেলনে বলেন আকিলি। রাস্তাঘাটে বিপুল ক্ষয়ক্ষতির ফলে ভেঙে পড়েছে প্রদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা, এমনকি অন্যান্য প্রদেশের সঙ্গে সংযোগকারী মহাসড়কগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব। তিনি আরও জানান, বেলুচিস্তানের বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে উদ্ধার তৎপরতা চালাতে পাকিস্তানের সেনাবাহিনী, বেলুচিস্তান পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মীদের নিয়ে একটি সমন্বিত বাহিনী গঠন করা হয়েছে এবং সেই বাহিনী ইতিমধ্যে কাজও শুরু করেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সুপেয় পানি, শুকনো খাবার, কম্বল ইত্যাদি ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।